হ্যালো, আসসালামু আলাইকুম। আমি সুলতানা বলছি নিউ ইয়র্ক থেকে। আসলে আমরা আজকে আসলাম লং আইল্যান্ডে একটা বৈশাখের পার্টিতে। আমাদের নিজস্ব মানুষ, আমরা সবাই মিলে এই পার্টিটা করছি এখানে। এটা আমরা যে জায়গায় আসছি সেটা লং আইল্যান্ডের ডিয়ার পার্ক জায়গাটার নাম। তো বাসার ব্যাকইয়ার্ডে পার্টিটা করা হচ্ছে, আয়োজন সব কিছুর। তো আমরা সবাই মিলে আসলাম, ফ্যামিলি সবাই না, কিন্তু ফ্যামিলির দু তিনজন আসছে, সবাই আসতে পারে নাই। তো বাসাটার পিছনের সাইডে ব্যাকইয়ার্ডে আয়োজনটা করা হচ্ছে। বাড়িটা পিছনের অংশটা এখানে আমি দেখাচ্ছি আপনাদের। ব্যাকইয়ার্ডের সাইডে আয়োজন করা হয়েছে। আমাকে খুঁজতেছ কেন? হ্যাঁ, করতেছি, করে দিও নে। হ্যাঁ, একটু পরে। খুবই সুন্দর লাগতেছে। গেটটা মনে হয় বিয়েবাড়ির গেট। এটা বাসার ব্যাকইয়ার্ড। আরো আসবে মানুষ, আপাতত এই পর্যন্ত আর কি। এখানে সব আয়োজন করা হচ্ছে, ভর্তা। পিঠা, হাতে বানানো পিঠা। খুবই সুন্দর লাগতেছে। আর এদিকে রান্না হচ্ছে, আমের ভর্তা কাসুন্দি দিয়ে। এখানে সব ভর্তা ভর্তা ই করতেছে না, সবার ডিসপ্লে করতেছে। খুবই সুন্দর লাগতেছে তোমাদের সবাইকে। থ্যাংক ইউ। আমি তো সাদা শাড়িটা ইচ্ছা করে বললাম না, আমি তো জানি না। হ্যাঁ, ম্যাচিং হয়তো। যাক, আমি আন্টি তো অরিজিনাল একটু স্পেশাল লাল পরলাম, তোমাদের তোমাদের মাঝখানে দাঁড়াবো আমি। আপনারা যে যেখানে থাকেন না কেন, মঞ্চের সামনে এসে উপস্থিত হন। আমাদের নেতৃত্বের লিডার আইরিন ভাবি আপনাদেরকে কিছুক্ষণের ভিতর ডিরেকশন দিবে কি করতে হবে। চা চলবে $2। এগুলি কি পান? পান খাওয়া হবে। আচ্ছা শোনো, তোমাদের আমি এত সুন্দর সুন্দর করে ভিডিও করতেছি, আমার চ্যানেলের জন্য তোমরা কিছু বলতেছো না। আপনারা সবাই সাবস্ক্রাইব করবেন, তাহলে আপনাদের জন্য আছে নতুন নতুন সারপ্রাইজ। থ্যাংক ইউ। ওকে, পান বানায় এখন আমাকে দাও একটা। ইনশাআল্লাহ। কিসের জন্য আশীর্বাদ বলো, কিসের জন্য? ছবি তোলায় সব ব্যস্ত।
মেলায় যায় রে, হ্যাঁ খুবই সুন্দর লাগতেছে। এখানে অনেক আছে, আমি চিনি না আসলে, আমার মেয়ের বান্ধবী আছে কিছু, আর অনেক অপরিচিত মানুষ আছে, আসবে ওরা এক এক করে আস্তে আস্তে সবাই আসছে। না না জ্যাকসনের থেকে এই পাতিলটার, এটা বড় পাতিল সাথে এটা লাগাই তো দুইটা একসাথে মানগুন থেকে। হ্যাঁ খুবই মজা হয়েছে। টেবিলে কি সব রাখা হয়ে গেছে নাকি আরো কিছু আসবে? ওকে এখানে গরুর মাংস রান্না করা হচ্ছে অর্গানিক উপায়ে, অর্গানিক উপায়ে, রাইট। অবশ্যই খুবই মজা হবে, এত ধোঁয়া বাতাসের জন্য, তাই না? এটা আরতি ওই যে ঢাকা ছিল, হ্যাঁ খুলে রাখবো না, আমেরিকান চিপস পিঠা। এগুলো পিঠা না? আমার জন্য একটু চটপটি দিও তো, চটপটিটা কে বানালো? আজকে আমাদের এই পার্টিটা আসলে বৈশাখী তো অনেক আগে চলে গিয়েছে, আমাদের এখানে রমজান আর শীত থাকার কারণে পার্টি করা হয়নি। তো যাই হোক, আজকের ওয়েদারটা খুবই ভালো ছিল, তো সবাই আগে থেকে প্ল্যান করে রাখছিল যে আজকে ওরা বৈশাখী পার্টিটা করবে। তো সবাই মিলে আমরা লং আইল্যান্ডের আমাদের এক পরিচিত বাসায় ব্যাকইয়ার্ডে এই পার্টিটা করার আর কি আমরা প্ল্যান করলাম। তো এই যে আমরা এখন এখানে কি বলে এটাকে, ওই যে বালিশ দিয়ে যে খেলাটা, সেটা খেলা হচ্ছে। দুঃখের বিষয়, এই সময়টা খুব ভালো একটা মিউজিক ছিল, তো মিউজিক দেওয়ার কারণে ওইটা কপিরাইট আসে, তো যার কারণে আমি এটাকে আমার ভয়েস দিয়ে দিলাম। খেলাটাও খুব সুন্দর হয়েছে আর মিউজিকও ভালো ছিল, বৈশাখের যে সমস্ত গানগুলি ছিল ওই গানগুলি দেওয়া হয়েছিল আর বাচ্চারা সবাই মিলে এনজয় করতেছিল, ভালোই লাগতেছিল। আসলে বিদেশে থেকে এই ধরনের অনুষ্ঠান করাটা খুব ভাগ্যের ব্যাপার, সবাই গেট টুগেদার হওয়া, বিশেষ করে আমরা বাঙালিরা আজকাল যখন সুযোগ পায় সবাই গেট টুগেদার হয়, কোনো অনুষ্ঠানে যায় সবাই, যে কোনো ভালোই লাগে, যায় সবাই গেট টুগেদার, ভালোই লাগে আসলে। আর বিশেষ করে আমরা যেটা করি আর কি, যেমন আজকে করা হয়েছে এখানে, তো আজকে ওরা রান্নাবাড়া করতেছে আর বাসায় থেকে যে যা পারে আইটেম দুই একটা বানায় নিয়ে আসে, ভর্তা, যেমন আজকে বৈশাখী উপলক্ষে ভর্তা টর্তা এগুলি সব করে নিয়ে আসছে আর এখানে রান্নাও করতেছে ওরা। তো আরও এইভাবে অনেক অনুষ্ঠান করা হয়, সবাই যার যার মতো বাসা থেকে কিছু না কিছু নিয়ে আসে, এটা কিন্তু খুবই ভালো একটা প্ল্যান, আমার কাছে ভালো লাগে। তার কারণ হচ্ছে তাহলে না হলে সবাই একজনের উপরে আর কি সব ভারটা পড়ে যায়। তো এইভাবে আমরা পিকনিক করি, যেমন বাইরে গেলে পার্কে টার্কে গেলে, তো এরকম কেউ ফ্রুট নিয়ে আসলো, কেউ পাস্তা নিয়ে আসলো, কেউ রাইস নিয়ে আসলো, কেউ চা নিয়ে আসলো, এভাবে আমরা এখানকার প্রোগ্রামগুলি করা হয়।
বিশেষ করে আসলে অনেক দূরে যখন যাই আমরা এভাবে আমরা খুব ভালো লেগেছে আমরা খুবই আনন্দ করেছি চমৎকার মেদার সুন্দর জায়গা আমাদের একটা মনোরম পরিবেশে অত্যন্ত সুন্দর একটি বৈশাখের আয়োজন হয়েছে হ্যাঁ বেশি বেশি করে সুন্দর আজকে চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং আরো বেশি বেশি ভিউ আপনারা দিবেন নতুন নতুন সারপ্রাইজ আপনাদেরকে থ্যাংক ইউ এভরি টাইম উপস্থাপন করব ওকে থ্যাংক ইউ বাই বাই আপনাদের চ্যানেল না না